বাহাদুরগড় গ্রামে একজন ঢোলওয়ালি ডাইনি বাস করত। সে খুব ভালো ঢোল বাজাতো। সেই ঢোলে এমন কিছু তাল ছিল যা শুনলে সবাই নাচানাচি শুরু করে দিত। একদিন সেই গ্রামের গ্রাম প্রধানের ছেলে অমিত আর তার বন্ধু শঙ্কর শহর থেকে পড়ালেখা শেষ করে গ্রামে ফিরছিল। সন্ধ্যা হয়ে গিয়েছিল। যখনই তারা জঙ্গলের রাস্তাটি পার করে আসছিল তখনই তারা ঢোল বাজার আওয়াজ শুনতে পায়। আরে বা, এত সুন্দর ঢোলের আওয়াজ! জঙ্গলের মধ্যে কি ঢোল বাজাচ্ছে? মনে হচ্ছে কেউ জঙ্গলের মধ্যে পার্টি করতে এসেছে। আরে হ্যাঁ ভাই, এটা তো শহরের ডিজের থেকে অনেক ভালো। শোন না, এখন তো আমরা গ্রামের কাছে চলে এসেছি, একটু নাচানাচি করে নেই, তারপর আবার হাঁটা শুরু করব। এখন তো আমার পা থামছেই না, আমার খুব নাচতে ইচ্ছে করছে। অমিত আর শঙ্কর সেই ঢোলের তালে নাচতে শুরু করে। তারা দুজন মনের আনন্দে প্রাণ খুলে নাচছিল। তখনই সেখানে ঢোলের সাথে একটি ডাইনির প্রকট হয়। ডাইনিকে দেখেই দুজনের চোখ কপালে উঠে যায়। তোমরা আমার ঢোলের তালে নেচেছো, এখন আমাকে বকশিস দাও। তখনই অমিত ভয়ে ভয়ে বলে, বকশিস? কিসের বকশিস? হ্যাঁ, আর আমরা কি তোমাকে ঢোল বাজাতে বলেছিলাম? আমি দিচ্ছি না কোনো বকশিস টকশিস। যদি এমনটাই হয় তাহলে আমি তোমার থেকে ভালো ঢোল বাজাতে পারি। দাও, আমি বাজিয়ে দিচ্ছি ঢোল, তুমি নেচে নাও, হিসাব সমান সমান। হিসেব তো আমি সমান সমান করে নিব, কিন্তু আগে বলো তোমরা আমাকে বকশিস দেবে কিনা। না, আমি দেব না। একথা বলে শঙ্কর আর অমিত দুজন সেখান থেকে পালিয়ে যায়, আর সেখান থেকে পালিয়ে বাড়ি চলে আসে। আরে, তোমাদের এত সময় কিভাবে লেগে গেল? বোকার দল, তোমাদেরকে আমি বলিনি সন্ধ্যার আগে বাড়ি ফিরতে? আর তোমরা তো ঘামছো কেন? আরে আঙ্কেল, রাস্তায় একজন ঢোলওয়ালি ঢোল বাজাচ্ছিল। হ্যাঁ বাবা, কিন্তু ঢোলওয়ালি একজন ডাইনি ছিল, আমার তো খুব ভয় লাগছে। আরে, কোনো ডাইনি বাইনি নেই, কেউ আমাদের ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিতে চেয়েছিল। তখনই গ্রাম প্রধান শঙ্করকে থামিয়ে দিয়ে বলে, এই কালিমা, এটা কেন করলে তোমরা দুজন? সে ঢোলওয়ালি ডাইনি ছিল, সে খুব ভালো ঢোল বাজায়, আর যেই ওর ঢোলের তালে নাচে সে তার কাছ থেকে বকশিস চায়। মূর্খের দল, আমাদের কাছে টাকা ছিল না বাবা, ও বকশিস চেয়েছিল, কিন্তু কোথা থেকে দিতাম? আরে, ও বকশিস হিসেবে টাকা চাইনি, ও বকশিস হিসেবে জান চেয়েছে। আরে বাপরে, তাহলে তো ভালোই হয়েছে, আমরা সেখান থেকে পালিয়ে এসেছি। চুপ কর মূর্খ, তোমরা কোনো ভালো কাজ করনি। এখন ও ওর ঢোল দিয়ে গ্রামে আসবে, তারপর এই গ্রামে প্রলয় হয়ে যাবে। বোকার দল, এখন আমরা কি করব বাবা? এখন আমরা কি করতে পারবো? এখন যা করবে তা সেই কালী মাই করতে পারবে। তখনই ঢোলের আওয়াজ শোনা যায়। এই আওয়াজ ধীরে ধীরে আরো কাছে আসতে থাকে। ঢোলের আওয়াজ শুনে গ্রামের লোকেদেরও কান খাড়া হয়ে যায়। তখনই গ্রামে একটি লোক কালু তার স্ত্রীকে বলে, ওগো উঠো, মনে হচ্ছে কেউ সেই ঢোলওয়ালি ডাইনির ঢোলের তালে নেচেছে, তাই সে গ্রামে চলে এসেছে, এখন আমাদের সবাইকে কে বাজাবে? তখনই সেই ডাইনি তার ঢোল নিয়ে গ্রামে ঢুকে, গ্রামবাসী আমাকে আমার বকশিস দিয়ে দাও, আমি চলে যাব, নয়তো পুরো গ্রামটাকে ধ্বংস করে দিব। গ্রামের কিছু মানুষ বাইরে বের হয়, তাদের সাথে কালু বের হয়। আমরা কেন বকশিস দিব? এই গ্রামের কেউ তো তোমার ঢোলে নাচেনি, তাহলে আমরা কেন বকশিস দিব? তোর ঢোল নিয়ে এখান থেকে যা, রাতের বেলায় আমাদের বিরক্ত করিস না। তখনই গ্রাম প্রধান সেখানে গিয়ে উপস্থিত হয়। কালু, তুমি একদম ঠিক কথা বলেছো, এই গ্রামের কেউ তোমার ঢোলের তালে নাচেনি, তাহলে আমরা কেন বকশিস দেব? বোকা ডাইনি, এখন চুপচাপ তোর ঢোল নিয়ে এখান থেকে চলে যা।
তুই মিথ্যা কথা বলেছিস গ্রাম প্রধান, কোনো সমস্যা নেই। এখন দেখ আমি কিভাবে আমার বকশিস আদায় করি। এখন আমি পুরো গ্রামকে ধ্বংস করে দিব, আর সেই দুজনও তাদের প্রাণ হারাবে। গ্রাম প্রধান, এখনই তাদের দুজনকে আমার হাতে তুলে দে, নয়তো। বোকা ডাইনি, তুমি কি পাগল হয়ে গেছো? কোন দুজন? গ্রাম প্রধান, আমাদের সত্যি করে বলুন, এই ডাইনি কোন দুজনের কথা বলছে? হোক বোকা, তুইও এই ডাইনির কথা বিশ্বাস করছিস? এই ডাইনি মিথ্যে কথা বলছে। তা তো এখনই জানা যাবে কে সত্যি বলছে আর কে মিথ্যা। বোকার দল! তখনই সেই ডাইনি তার ঢোল বাজাতে শুরু করে। ধীরে ধীরে ঢোলের আওয়াজ বাড়তে থাকে। ঢোলের আওয়াজে গ্রামবাসীর কান ফেটে যায়। ঢোলের আওয়াজ এতটাই বেড়ে গিয়েছিল যে কালুর কান থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। সবাই যার যার কানে হাত দিয়ে এদিক ওদিক পালাতে শুরু করে। বন্ধ কর ডাইনি, তোর ঢোল বাজানো বন্ধ কর, গ্রামে সবাই পাগল হয়ে যাবে তোর আওয়াজে। আরে বাপরে, এই ঢোলওয়ালি ডাইনি তো আজ আমার কানের পর্দা ফাটিয়ে দেবে। ঘরের ভেতর অমিত ও শঙ্কর তাদের কানে হাত দিয়ে বসেছিল, কিন্তু ঢোলের আওয়াজ এতটাই বেড়ে গিয়েছিল যে তারা আর সহ্য করতে পারছিল না। শঙ্কর, হয়তো আমার কানের পর্দা ফেটে যাবে, আমাদের সেই ডাইনির কাছে যাওয়া উচিত। আমাদের কারণে গ্রামবাসীরা বিপদে পড়ে গিয়েছে, আমাদের উচিত ডাইনিকে ওর বকশিস দিয়ে দেওয়া। পাগল হয়ে গিয়েছিস নাকি? শুনিস নি তোর বাবা কি বলেছিল? বকশিস হিসেবে ওর টাকা নয়, মানুষের জীবন নেয়, জীবন। হ্যাঁ শুনেছিলাম আমি, কিন্তু আমি জান দিলে গ্রামের বাকি মানুষের জান তো বেঁচে যাবে। এরপর শঙ্কর আর অমিত বাইরে বেরিয়ে আসে। এই ডাইনি, এই ঢোল বাজানো বন্ধ কর, নে আমরা তোর কাছে চলে এসেছি, নিজের বকশিস নে আর গ্রামবাসীকে ছেড়ে দে। তখনই ডাইনি তার ঢোল বাজানো বন্ধ করে দেয়। আরে বাবা, তোমরা কোনো বাইরে এসে গেলে এখন তো তোমাদের ছাড়বে না। আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য পুরো গ্রামের ক্ষতি করতে পারবো না। আরে বাহ, গ্রাম প্রধানের ছেলে খুব বুদ্ধিমান তো। পরবর্তী গ্রাম প্রধান তো তোরই হওয়া উচিত ছিল, কিন্তু আফসোস, তুই জীবিত থাকবি না। তখনই ওই ডাইনি তার ঢোল সেখানে রেখে অমিতের দিকে এগোতে থাকে। সে তার হাত দিয়ে অমিতের গলা টিপে ধরে। তখনই শঙ্করের মাথায় একটি বুদ্ধি আসে। সে দৌড়ে সেই ঢোলের কাছে যায় আর ঢোল বাজাতে শুরু করে। সে এত ভালো ঢোল বাজায় যে ডাইনি পা নাড়াতে শুরু করে। শঙ্কর ঢোল বাজাতেই থাকে, সেই ঢোলের আওয়াজ শুনে ডাইনি নাচতে শুরু করে। শঙ্কর ঢোল বাজিয়ে যাচ্ছিল আর ডাইনি মাতালের মতো নেচে যাচ্ছিল। তখনই ডাইনি নাচতে নাচতে থেমে যায়। শঙ্কর ঢোল বাজানো বন্ধ করে দেয় আর বলে, এখন তুই আমাকে বকশিস দে। কি? তুই যেরকম আমার থেকে বকশিস চেয়েছিলি সেরকম ভাবে আমি বকশিস চাইছি। আমিও ঢোল বাজিয়েছি, তুই নেচেছিস, তো এখন আমিও তো বকশিস পাই, তাই না? আমি বলেছিলাম না হিসাব সমান সমান করে নিব, তাই না? এখন আমি হিসাব সমান সমান করে নিয়েছি, এখন আমি আমার ঢোল নিয়ে গেলাম। তখনই ডাইনি তার ঢোল নিয়ে জঙ্গলে ফিরে যায়।